পূর্ব বর্ধমানের কালনার কাটোয়া এসটিকেকে রোডের ওপর কালনা দমকল অফিসের কাছে প্রকাশ্য এক মহিলা তার স্বামীকে জুতো দিয়ে পেটাচ্ছেন, সাথে রয়েছে দু একজন যুবকও। এমনই ভিডিও ভাইরাল। কালনার নিউ মধুবন এলাকার বাসিন্দা মহিলা জানান, তার স্বামী সোমনাথ মোদক তাকে ছেড়ে আর দুই সন্তানকে ফেলে সে বোম্বেতে গিয়ে অন্যকে বিয়ে করে সুখে সংসার করছে। সেখানেও সন্তান রয়েছে। অনেকদিন এলাকাতে তাকে আর দেখা যায়নি। সন্তানদের নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে স্ত্রী। খাওয়া দাওয়াও জুটছে না ঠিক মতো বলে অভিযোগ স্ত্রীর। এরপরে বুধবার স্বামীকে হঠাৎ করেই হাতের নাগালে পেতেই তাকে জুতো চড় ব্যাপক মারধর করে তাঁর স্ত্রী এবং স্ত্রীর বাপের বাড়ির লোকেরা। সেই ভিডিও ফুটেজ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও এখনও ঘটনার কোনো লিখিত অভিযোগ তিনি থানায় জানাননি বলে জানিয়েছেন স্ত্রী শম্পা মোদক। স্বামীকে ইতিপূর্বে বারবার খুঁজেও হদিশ মেলেনি। কীর্তির কথা জানতে পারলেও ভিন রাজ্যে থাকায় কিছুই করতে পারেননি। তবে এবার কালনা থানায় সব জানাবেন বলে জানিয়েছেন স্ত্রী। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ম্যাডাম, জুতো পেটা করছে কেন? জুতো পেটা করছে ও আমার স্বামী। আজকে আমার বিয়ে হচ্ছে 7 বছর, ঠিক আছে? আমার দুটো প্রথম ছেলে হওয়ার 1-1.5 বছরের পর থেকে ও বাইরে মেয়ে ছেলের নেশা। ওর দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে বলে রাতের বেলা অন্য মেয়ে ছেলেদের সঙ্গে থাকে, ঠিক আছে? তারপরে আমার আবার আরেকটা ছেলে আসে, তার 7 মাস যখন শ্যামার পেটে যখন 7 মাস, তখন ও অন্যজনকে নিয়ে চলে যায় বোম্বে। তার সঙ্গে এখন আছে, তাকে বিয়েও করেছে। তারা দুটো ছেলে মেয়ে, আমার দুটো ছেলে মেয়ে আমার কাছে অনাহারে মরছে, খেতে পারে না, জানেন তো? আমি ঠিক মতন খাবার জোগাতে পারি না, আর ও সেখানে ফুর্তি করছে। পুলিশকে জানিয়েছেন ব্যাপারটা? পুলিশকে জানিয়েছি আমি, এখনো কিন্তু পুলিশের কাছে কিছু বলিনি, যেহেতু বাইরে ছিল। আপনার নাম কি? ধরতে পারিনি। আপনার নাম কি? আমার নাম শাপনা অধিকারী। স্বামীর নাম কি? সোমনাথ মোদক। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।